সঙ্গে ঘটনা। 12 বছর ধরে আমার মেয়েকে নিয়ে আমি যে সমস্যায় ছিলাম, আমার সন্তান পেটে থাকা অবস্থায় ও চোখ পৃথিবীর আলো দেখা থেকে আজ এই 12 বছর পর্যন্ত ও কোনোদিন রাতে দিনে আমি কোনোদিন ঘুমাইনি, না হলে আমি 5 লাখ টাকা খরচ করেছি মেয়েকে সুস্থ করার জন্য। কোনো তান্ত্রিক কোনো ডাক্তার কোনো কিছু ভালো করতে পারেনি, দরজায় দরজায় ঘুরেছি, রাতে ঘুম দিনের ঘুম কোনোদিন আমাকে ঘুমাতে দেয়নি। আমার মেয়ের জীবনকে পরিবর্তন করে দিয়েছে এখানে এসে। যখন সবাই আমাকে এই জগৎ আমাকে সব কিছু থেকে ত্যাগ করেছে কারণ দরজায় আমায় আশ্রয় দেয়নি। আমার মেয়ে তান্ত্রিক ডাক্তাররা যেদিন বলেছে যে ওর এখানে শেষ, সেই দিন থেকে আমার ভাই বোনেরা মন্ডলীতে এইভাবে আমার বাড়িতে পৌঁছালো জানি না। আমরা মৃত্যুর জন্য তৈরি হয়ে গেছিলাম। আমি জানি আমার সন্তানকে আমাকে হারাতেই হবে, 12 বছর পর পর আমি ওকে সত্যি হারিয়ে ফেলবো। কিন্তু কিভাবে আমাদের ভাই বোনেরা এমন ভাবে পৌঁছালো আমি জানতাম না। ঘরে বলেছি সেদিন আমাদের ভাই বোনেরা আমাকে এমন ভাবে সাহায্য করলো ঈশ্বরের মাধ্যম দিয়ে যে সেইখান থেকে আমার নতুন জীবন শুরু হলো। আজ আমি প্রভুর জন্য বাঁচবো, প্রভুর জন্য, প্রভু যা চেয়েছে, প্রভু যা আমাদের জন্য কষ্ট করেছে আমি প্রভুর জন্য কিছু না বাক্য মেনে চলবো, সেই আনন্দে থাকবো। আর প্রভু যে আমার সন্তানকে নতুন জীবন দিয়েছে যা কেউ দিতে পারিনি, আজ আমি সেখান থেকে সে ভাড়া বাড়িতে থেকে মেয়েকে সুস্থ করতে দেখেছি আমাদের ভাই ভাইকে। ঈশ্বর সেই জায়গায় আমাকে দিয়েছে, আমি সব ছেড়েছি, আমি এখানে ভাড়ায় আছি, আমাকে জগৎ সবাই ছেড়ে দিয়েছে, দরজায় দরজায় ঘুরেছে, দরজা বন্ধ করে দিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছি। মেয়েকে 300টা বলতে পারবো না। কিন্তু যেদিন আমার ভাই বোনেরা পৌঁছালো তার আগের দিন ওকে মেন্টাল হসপিটালে ভর্তি করা সব ব্যবস্থা হয়ে গেছিল, সবাই পাবো। অথচ ঈশ্বর সে ফ্রেন্ডে ওর ভালো রিপোর্ট দিয়েছে, আজ নতুন জীবন আমি পেয়েছি, আমার সন্তানের জন্য আমি সব কিছু ছাড়বো, আমি ঈশ্বরের পথ ধরে থাকবো। প্রভু তোমায় ধন্যবাদ।
যিশু রামকে যে বিশ্বাস করবে আমি বলছি, আর জীবনে মিলে কাটলে আজকে আমাদের মধ্যে মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে আছে, যার মধ্যে 300 আমাদের নাম দুই জায়গায় পৌঁছায়, এক ঈশ্বরের কাছে পৌঁছায়, এক শয়তানের কাছে পৌঁছায়। আমেন। আমাদের নাম দুই জায়গায় পৌঁছায়, যে ঈশ্বরের বেশি বেড়ে ওঠে তার নাম। যখন আমি প্রার্থনা করতে গেছিলাম একটা বোনের বাড়িতে ছিল, ওনারা সেখানে সমস্যা আবার ফিরে দেখা দিয়েছিল, আমি সেখানে পৌঁছাইনি। আমাদের টিমদেরকে পাঠিয়েছিলাম যে তুমি আগে প্রার্থনা করো, যখন তারা আসেনি ওর সেই আত্মাগুলো ডাইরেক্ট বলছে যে সন্দীপ এখনো আসেনি, যে সন্দীপ এখনো আসেনি, ও কীসব প্রার্থনা করে, কীসব বলে মুখে মুখে। শয়তান দেখে তো, শয়তান নামও জানে কে কেমনভাবে প্রার্থনা করে কী করে, শয়তান সবই জানে। আমেন। যেমনই শয়তান যিশুর নামকে জানে। আমেন। আরো যা, ওই জন্য তোমাকে আমাকে প্রভুর এমন সন্তান হতে হবে যাতে প্রত্যেকটা মানুষ যেন ছুটরা পায়। আমেন। আরো যা, ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করে যাও। প্রভু আমার সন্তানকে এত ভালোবেসেছে যে ওর এত কষ্ট হয়েছে যে চোখের জল ধরে রাখতে পারেনি, তাই প্রভু ওকে এত পরিমাণ আশীর্বাদ করেছে যে 10 দিনের মধ্যে ওকে সুস্থ করেছে, 12 বছরের জিনিসকে যা আমি জীবনে ভাবতে পারিনি আমাকে প্রভু স্পর্শ করছে। আমি প্রভুকে সবসময় স্পর্শ পাই, প্রভুকে এত বিশ্বাস করি, তাই প্রভুকে বলি যে এই নতুন জীবন তুমি আমাকে বাঁচতে দেখিয়েছ, আনন্দে থাকতে দেখিয়েছ, তাই আনন্দ করে।